আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তাহমিনা প্রজা সিজেন স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আমি আজকে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে করাবো তো তোমরা যে যেখানে থাকবা খাতা কলম তোমাদের পাঠ্যবই নিয়ে বসবা আজকে তোমাদেরকে আমি তোমাদের আদর্শ ছেলে কবিতাটা নিয়ে পড়াবো দেখো তোমাদের পাঠ্যবইয়ে আটষট্টি পৃষ্ঠা খোলো আদর্শ ছেলে কে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজ ভরা মন মানুষ হইতে হবে এই পণ বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাইকি কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে রয় সে ছেলে কে চায় কথায় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসা যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এখন আমরা নতুন শব্দের অর্থগুলো জানব আদর্শত্ব কি দেখো আদর্শত্ব অনুসরণীয় কবে কখন বলত্ব শক্তি ত্যাচত্ব শক্তি বা জোর দেখো তারপর পণত্ম কি শপথ অর্থ জ্ঞান বা বোধ অর্থ কি পরিশ্রম করা কল্যাণত্ব মঙ্গল কিছু সুনস্তান পূরণ দিচ্ছে দেখো ক নাম্বারে দেখো তুমি কবে বাড়ি যাবে কবে নিচে আন্ডারলাইন হবে তুমি কবে বাড়ি যাবে ক নাম্বারে দেখো আমাদের আদর্শ মানুষ হতে হবে আদর্শ নিচে আন্ডারলাইন হবে আমাদের আদর্শ মানুষ হতে হবে আদর্শ নিচে আন্ডারলাইন হবে গ নম্বরে দেখো কঠিন কাজে মনের বল দরকার বলের নিচে আন্ডারলাইন হবে কঠিন কাজে মনের বল দরকার ঘ নম্বরে দেখো আমরা দেশের কল্যাণ করতে চাই কল্যাণের নিচে আন্ডারলাইন হবে আমরা দেশের কল্যাণ করতে চাই কল্যাণের নিচে আন্ডারলাইন উম উম নম্বরে দেখো দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত কি করা পরের নিচে আন্ডারলাইন হবে দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত চ মানুষের চেতনা আছে পাথরের নাই চেতনার নিচে আন্ডারলাইন মানুষের চেতনা আছে পাথরের নাই ছ যখন তখন তেজ দেখানো ভালো নয় তেজের নিচে আন্ডারলাইন যখন তখন তেজ দেখানো ভালো নয় বোরকজন জন্য নম্বর দেখো খুব খাটা হয়েছে এখন বিশ্রাম নাও খাটার নিচে কী হবে আন্ডারলাইন হবে খুব খাটা হয়েছে এখন বিশ্রাম নাও যুক্তবঙ্গ ভেঙ্গে বর্ণ ভেঙে লেখো এবং একটি করে বাক্য রচনা করো দেখো চ ছ এটাকে ভাঙলে কি হবে চ যোগ ছ শব্দ হবে পচ্ছদ বাক্য রচনা করলে হবে বইটির পচ্ছদ অনেক সুন্দর বইটির পচ্ছদ অনেক সুন্দর ব দ ভাঙলে হবে ব যোগ দ শব্দ হবে শব্দ রেলগাড়ি অনেক জোরে শব্দ করে চরে রেলগাড়ি অনেক জোরে শব্দ করে দন্ত ভাঙলে হবে দন্ত স যোগ ম শব্দ হবে বিস্ময় বাক্য রচনা করলে হবে ছেলেটি পাখি ছানা দেখে বিস্ময় প্রকাশ করলো। ল প এটা ভাঙলা হবে ল যোগ প শব্দ হবে গল্প প্রতিরাতে দাদি আমাদের গল্প করে শোনান দন্ত স থ বাংলা হবে দন্ত স যোগ থ শব্দ হবে সুস্থ বাক্য রচনা করলে হবে সুস্থ থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে দন্ত ন তাংলা হবে দন্ত ন যোগ ত শব্দ হবে অন্তর মা আমাকে অন্তর থেকে দোয়া করেন দেখো মুখোমুখি উত্তর বলিও শিখি আমাদের শিশুরা কিসে বড় হবে আমাদের শিশুরা কথায় বড়না হয়ে কাজে বড় হবে আমাদের শিশুরা কিসে বড় হবে আমাদের শিশুরা কথায় বড়না হয়ে কাজে বড় হবে নাম্বার দেখো আমাদের শিশুরা কি পণ করবে আমাদের শিশুরা আদর্শ মানুষ হয়ে ওটার পণ করবে আমাদের শিশুরা আদর্শ মানুষ হয়ে ওটার পণ করবে খ নাম্বারে দেখো বিপদ এলে শিশুরা কি করবে বিপদ এলে শিশুরা কি করবে বিপদ এলে শিশুরা ভয় না করে এগিয়ে যাবে তারা বিপদকে হারিয়ে দেবে বিপদ এলে শিশুরা এগিয়ে যাবে তারা বিপদকে হারিয়ে দেবে ঘর নম্বরে দেখো কেমন ছেলেকে কেউ চায় না যে ছেলের কথায় কথায় চোখে জল আসে আর মাথা ঘুরে যায় সে ছেলেকে কেউ চায় না উম নম্বরে দেখো শিশুদের কিভাবে খাটতে হবে শিশুদের মন প্রাণ দিয়ে খাটতে হবে চ নম্বরে দেখো কেমন করে দেশের কল্যাণ করতে হবে পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে ভালো কাজ করলে দেশের কল্যাণ হবে কেমন করে দেশের কল্যাণ হবে ভালো পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে ভালো কাজ করলে দেশের কল্যাণ হবে তোমরা এই কবিতাটা ভালো করে পড়বে নতুন শব্দের অর্থ জানবে শূন্যস্থান পূরণ করবে যুক্তবর্ণ করবে প্রশ্নগুলোর উত্তরগুলা পড়বে আশা করছি তোমরা বাসা বসেগুলো শিখতে পারবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ